শুধু নাটক সিনেমায় দেখলে কি হবে? নিজেরা কবে এভাবে চা বানিয়ে খাবেন? দেখেন কত সুন্দর ভাবে ভাব ফুটছে। তো এসব কথা রাখি, মূল ভিডিও শুরু করি। নিয়ে নিয়েছি একটা পাতিল, দিয়ে দেবো পানি। ভালোভাবে পানিটা ফুটিয়ে নেব, লবঙ্গ দারচিনি দিয়ে দেব। তারপরে আবারও বলক উঠার পরে দিয়ে দেবো চা পাতি। আবারও ভালোভাবে বলক তুলে নেব, হালকা নেড়ে নেব। সুন্দর মতো নেড়ে নেবেন কিন্তু বন্ধুরা, চুলার আস্তাও হালকা আছে রাখবে। তারপরে দিয়ে দেবো খাঁটি দুধ। দুধটা দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পরে দিয়ে দেবো চিনি। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন, দেখতে দেখতে কালারটা কি হয়ে গেল, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। বন্ধুরা দেখলে কি হবে, সুন্দর একটি রেসিপিও তৈরি হচ্ছে। দিয়ে দেবো সামান্য একটু কাঁচা লবণ, যেন লবণটা দেওয়ার পরে ফ্লেভারটা ভালো আসে। আবারও ভালোভাবে বলক তুলে নেব। দেখুন, দেখতে দেখতে আমার চা হয়ে গেল। তো এবার আমি একটা চা কাপে ঢেলে নিচ্ছি। প্রকৃতির সাথে কিন্তু আমার এই চার এই কাপটা কিন্তু বেশ লাগছে। খালি বেশ নাকি, খেতেও বেশ। ও বন্ধুরা বন্ধুরা, এভাবে এই চাটা অবশ্যই বাসার চেষ্টা করবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আজকের মতন আসি, বাই বাই, টাটা।